হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি খুবই মজার মোগলাই পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিকেলের নাস্তায় অথবা রমজানের ইফতারিতে সবাই মোগলাই পরোটা খেতে কম বেশি পছন্দ করে থাকেন এবং বানিয়েও থাকেন। আজকে আমি আমার লেস অয়েলি মোগলাই পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই পছন্দ করবেন। মোগলাই পরোটা বানাবার জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ। এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। আপনি ঘিও ইউজ করতে পারেন। ময়দা, তেল এবং লবণকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দাকে তেলের সাথে ভালো করে মিশাতে হবে, তাহলে একটা স্মুথ ডো হবে এবং পরোটাও ক্রিস্পি হবে। এই মিশ্রণটির মধ্যে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। একটু একটু করে পানি দিতে হবে ডো ফর্ম করার জন্য। ডোটা খুব সফটও হবে না, খুব হার্ডও হবে না। এই ডোকে এখন আমি একটি কাপড় দিয়ে ঢেকে 10-15 মিনিটসের জন্য রেস্টে রাখবো, আর আমি স্টাফিং রেডি করব। স্টাফিংয়ের জন্য আমি 2টি পেঁয়াজ কুচি নিয়েছি, 4টি কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি এবং 3টি ডিম নিয়েছি। লেফট ওভার চিকেনকে আমি শ্রেড করে নিয়েছি। 3টি ডিমকে আমি কাঁচামরিচ, ধনে পাতা এবং পেঁয়াজ কুচির সাথে বিট করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন চিলি পাউডার। এর ভেতরে আমি শ্রেডেড চিকেনও দিয়ে দিলাম। সব কিছুকে এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। টেন মিনিটস পর ময়দার ডোটাকে আমি একটু নিট করে নিচ্ছি। এটাকে আমি 4টা বলে ভাগ করে নিয়েছি। আমি 4টি মোগলাই পরোটা বানাবো। আমি 1টি বলকে শুকনো ময়দা ডাস্ট করে বেলে নিচ্ছি। পরোটাকে পাতলা করে বেলতে হবে, যাতে মোগলাই পরোটার ভাজটা করার পর এটা বেশি থিক হয়ে না যায়। পরোটাকে পাতলা করে বেলার পর উঠিয়ে উঠিয়ে এভাবে দেখতে হবে, যাতে নাকি স্টাফিং দেওয়ার পর পরোটাকে ইজিলি উঠানো যায়। পরোটার মাঝখানে এখন আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন আমি খুবই সাবধানে পরোটার ভাজটি দিচ্ছি এবং এটাকে সিল করে দিচ্ছি, যাতে ভেতর থেকে ডিমের মিক্সচারটি বের হয়ে না আসে। আমি এখন মোগলাই পরোটাকে সাবধানে উঠিয়ে ভেজে নিব। হোটেল, রেস্টুরেন্ট, স্ট্রিটে সাধারণত মোগলাই পরোটা ডুবো তেলে ভাজা হয়, বাট আজকে আমি অল্প তেল দিয়ে শ্যালো ফ্রাই করব। মোগলাই পরোটাকে আমি রুটির মতো 2 পাশ শেকে নিয়েছি। এখন আমি এটাকে 1 টেবিল স্পুন তেল দিয়ে অল্প আঁচে ভাজবো। মোগলাই পরোটা অল্প আঁচেই ভাজতে হবে, যাতে ভেতরটা ভালো করে ডান হয় এবং ওপরটা পুড়ে না যায়। মোগলাই পরোটার 2 সাইডকেই আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। একে একে সবগুলো পরোটা আমি ভেজে নিব। মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে পিস করে নিয়েছি। মোগলাই পরোটা খেতে খুবই টেস্টি হয়েছে, বাইরে খুবই ক্রিস্পি হয়েছে এবং ভেতরে খুব ভালো করে ডান হয়েছে। 30 মিনিটসেরও কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল খুবই মজাদার মোগলাই পরোটা। মোগলাই পরোটাকে আমি লেস অয়েলি বানিয়েছি, যাতে রমজানের ইফতারে সবাই এনজয় করতে পারে।
আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।